হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমরা যারা স্মার্টফোন ইউজ করি প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু গুগল নামক এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আছে। আর এই গুগলেরই আজকে দারুণ একটি ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ট্রিকটি প্রত্যেকটা স্মার্টফোন ইউজারকারী অনেকেই ভালো লাগবে। তো বন্ধুরা ট্রিকটি কি জাস্ট আমি আপনাদেরকে বলি, অনেক সময় কিন্তু আমরা রোডগার্ড দিয়ে চলাফেরা করার সময় আশেপাশে অনেক ধরনের সুন্দর গান শুনি, যে গানটি কিন্তু আমাদের অনেকই ভালো লাগে, ঠিক আছে বন্ধুরা। তো ভালো লাগার পর কিন্তু দেখা যায় আমরা সেই গানটি যদি আবার আমাদের মোবাইলে নিতে চাই, তাদের সাথে কথা বলতে হবে বা অনেক কিছুই বলতে হবে, তা আপনারা কিন্তু খুব সহজে এই গুগলের মাধ্যমে সেই গানটি আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন চোখের পলকের মধ্যে। তো ট্রিকটি আশা করি খুবই অ্যামাজিং হবে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করার ছিল, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে দেখে আমি যদি আমার গুগলটাকে ওপেন করি, গুগলটাকে ওপেন করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে যে মাউদের মতো যে আইকনটি দেখা যাবে, জাস্ট আমরা এই মাউদের মতো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে সার্চ এ সং, জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে একটি মিউজিক শোনাচ্ছি, ডাইরেক্ট প্রমাণস্বরূপ দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখেন জাস্ট একটু মিউজিক শোনার পরেই কিন্তু সেই গানটি আমার স্মার্টফোনে চলে আসছে, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই দেখলেন আমি যে মিউজিকটি বাজিয়েছি, মিউজিকটির গানটি কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে কিন্তু খুব সহজে আমরা এই গানটি ডাউনলোডও করতে পারবো, প্লাস প্লে করে ব্যবহারও করতে পারবো, ঠিক আছে বন্ধুরা। তারপর আরেকটি বিষয়, অনেক সময় দেখা যায় আমরা কারো কোথাও যদি কোনো একটি গান শুনি, জাস্ট গানের কোয়ালিটি যদি বলতে পারি আমাদের মুখ দিয়ে, তাও কিন্তু আমরা এই গানটিকে খুঁজে বের করতে পারবো। জাস্ট আমি গুগলে চলে গেলাম, চলে যাওয়ার পর বন্ধুরা এই মাউদের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর সার্চের সঙ্গে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি একটি গান বললেই কিন্তু সেই গানটি এখানে চলে আসবে। সার্চের সঙ্গে আমি ক্লিক করলাম, আমার মতো এত সুখী, তো বন্ধুরা দেখেন জাস্ট আমি মুখ দিয়ে বলেছি গানের কোয়ালিটি, এখানে কিন্তু গানটি চলে আসছে, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা গুগলের যে ভয়েস সার্চ অপশনটি আছে বা সং সার্চের যে অপশনটি আছে, এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো দূরের গান কিন্তু আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন চোখের পলকের মধ্যে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা গুগলের এই সেটিংটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।